हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल। हमारे यूट्यूब चैनल पर देख स्वागत हम। आज के हमरा जो विषय नहीं आलोचना करब से हे उच्च रक्तचाप बा हाई ब्लड प्रेशर, जेटा हे नीरव घातक एवं ए घातक थेके किभाबे आमरा बाचते पारि से सम्पर्के पूरा विस्तारित आलोचना करब। सो भिडियोटी ना टेने सम्पूर्ण भिडियोटी देखें जाते आपनादेर कोनो इम्पोर्टेंट टपिक्स मिस ना हय। सो प्रथमे जेने नेवा जाक उच्च रक्तचाप कि। हृदपिंडे ढमनित रक्त प्रवाहर चाप अनेक बेशी थाकले सेटिके उच्च रक्तचाप बा हाई ब्लाड प्रेशर हिसेबे चिन्हित करा हय। दुटी मानेर माध्यमे ए रक्तचाप रेकर्ड करा हय, जेटार संख्या बेशी सेटाके बला हय सिस्टोलिक प्रेशर, आर जेटार संख्या कम सेटाके बला हय डायस्टोलिक प्रेशर। प्रतिटी हृदय स्पंदन अर्थात हृदपिंडेर संकोचन बा सम्प्रसारणेर समय एक बार सिस्टोलिक प्रेशर एवं एक बार डायस्टोलिक प्रेशर होय। एक जन प्राप्त वयस्क सुस्थ स्वाभाविक मानुषेर रक्तचाप थाके 120 बाई 80 मिलीमीटर मार्कारी। कारो ब्लाड प्रेशर रीडिंग जदि 140 बाई 90 बायर चे बेशी होय तखन बुझते होबे तार उच्च रक्तचापेर समस्या आछे। सो आमरा जेने नेवा जाक नॉर्मल जादेर रक्तचाप सेटा होच्छे 120 बाय 80 मिलीमीटर, एर थेके बेरे जदि 140 बाय 90 बायर चे बेशी होय ताहले आमादेर बुझते होबे जे रक्तचापे समस्या आछे उच्च रक्तचापेर। अन्यदिके रक्तचाप जदि 90 थेके 60 बा एर आशेपाशे थाके ताहले ताके लो ब्लाड प्रेशर हिसेबे धरा हय। जदिओ बयस निर्विशेषे रक्तचाप खानिकटा बेशी बा कम होते पारे, रक्तचाप नियंत्रणे ना थाकले शरीरे गुरुत्वपूर्ण कयेकटी अंगे जटिलता तैरी होवार सम्भावना थाके। एखन जानो आजक उच्च रक्तचाप होले आमादेर की की समस्या तैरी होते पारे। उच्च रक्तचाप नियंत्रण ना थाकले शरीरे गुरुत्वपूर्ण कयेकटी अंगे जटिलता तैरी होवार सम्भावना थाके। अनियंत्रित उच्च रक्तचाप थेके हृदयंत्रेर पेशी दुर्बल हये जेते पारे एबं एर फले दुर्बल हृदयंत्र रक्त पाम्प करते पारे ना। व्यक्तिर हृदपिंड काज बंद करते पारे बा हार्ट फेल करते पारे। उच्च रक्तचापेर कारणे किडनी नष्ट होवार सम्भावना थाके, मस्तिष्केर स्ट्रोक बा रक्तक्षरण होते पारे। एरकम क्षेत्रे रोगीर मृत्युर सम्भावना थाके অনেক বেশি। আর বিশেষ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণে রেটিনার রক্তক্ষরণ হয়ে একজন মানুষ অন্ধত্ব বরণ করতে পারে। যাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণ নির্দিষ্টভাবে বলা সম্ভব হয় না তাদের ক্ষেত্রে সেটিকে প্রাইমারি বা এসেনশিয়াল ব্লাড প্রেশার বলা হয়ে থাকে। উচ্চ রক্তচাপের সবচেয়ে ভয়ের বিষয় হলো অনেক সময় উচ্চ রক্তচাপের কোনো প্রাথমিক লক্ষণ দেখা যায় না, লক্ষণ না থাকলেও দেখা যায় শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং রোগী হয়তো বুঝতে পারে না যে তার মারাত্মক শারীরিক ক্ষতি হচ্ছে। অপেক্ষাকৃত বয়স্ক মানুষের মধ্যে উচ্চ রক্তচাপের সমস্যা বেশি দেখা দেয় সম্ভাবনা থাকে বলে বয়স 40 হওয়ার পর থেকে কয়েক মাস অন্তত ব্লাড প্রেশার মাপা দরকার। আর যারা দীর্ঘদিন ধরে রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের প্রতি সপ্তাহে একবার প্রেশার মেপে দেখা উচিত। তবে একবার রক্তচাপ বেশি দেখা গেলেই যে কারো উচ্চ রক্তচাপ আছে সেটা বলা যাবে না। পরপর 3 মাস যদি কারো উচ্চ রক্তচাপ দেখা যায় তখনই বলা যাবে যে তার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। উচ্চ রক্তচাপের ওষুধ ঘুমাতে যাবার আগে গ্রহণ করলে সেটা সবচেয়ে বেশি কার্যকরী হয় বলে উঠে আসে। এখন জেনে নেওয়া যাক উচ্চ রক্তচাপের লক্ষণগুলি কী কী। উচ্চ রক্তচাপের একেবারে সুনির্দিষ্ট কোনো লক্ষণ সেভাবে প্রকাশ পায় না, তবে সাধারণত কিছু লক্ষণের মধ্যে রয়েছে প্রচণ্ড মাথা ব্যথা করা, মাথা গরম হয়ে যাওয়া এবং মাথা ঘুরানো, ঘাড় ব্যথা করা, বমি বমি ভাব বা বমি হওয়া, অল্পতে রেগে যাওয়া বা অস্থির
ভয়ে শরীর কাঁপতে থাকা, রাতে ভালো ঘুম না হওয়া, মাঝে মাঝে কানে শব্দ হওয়া, অনেক সময় গান হারিয়ে ফেলা, এসব লক্ষণ দেখা দিলে নিয়মিত রক্তচাপ পরিমাপ করতে এবং ডাক্তারের পরামর্শ ওষুধ খাওয়া পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। উচ্চ রক্তচাপের কারণ, সাধারণত মানুষের 40 বছরের পর থেকে উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। অতিরিক্ত ওজন বা স্থূলতা, পরিবারের কারো উচ্চ রক্তচাপ থাকলে, নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করলে, প্রতিদিন 6 গ্রাম অথবা 1 চা চামচের বেশি লবণ খেলে, ধূমপান বা মদ্যপান বা অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাদ্য মদ্যপানীয় খেলে, দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা হলে, শারীরিক ও মানসিক চাপ থাকলে, উচ্চ রক্তচাপে হলে, এখন আমরা যে উচ্চ রক্তচাপ হলে আমরা কী করা উচিত, জীবনযাপনের পরিবর্তনে আর নিয়মিত রক্ত ডাক্তারের পরামর্শ ওষুধ খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা সম্ভব, এই জন্য কয়েকটি বিষয়ে মনোযোগ হওয়া হতে হবে। খাবারে লবণের পরিমাণ কমিয়ে দেয়া, লবণে সোডিয়াম রক্তে জলীয় অংশ বাড়িয়ে দেয়, ফলে রক্তের আয়তন ও চাপ বেড়ে যায়। ধূমপান ও মদ্যপান পরিহার করা, ধূমপান শরীরে নানা ধরনের বিষাক্ত পদার্থের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে ধমনী ও শিরার নানা রকম রোগ সহ হৃদরোগ দেখা দিতে পারে। ওজন নিয়ন্ত্রণ করা, শরীরের ওজন অতিরিক্ত বেড়ে গেলে হৃদযন্ত্রের অতিরিক্ত পরিশ্রম হয়, ওজন বেশি ওজনের মানুষের মধ্যে সাধারণত উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। নিয়মিত ব্যায়াম বা কায়িক পরিশ্রম করা, নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করলে হৃৎপিণ্ড সফল থাকে এবং ওজন নিয়ন্ত্রণ থাকে, যার ফলে রক্তচাপও নিয়ন্ত্রণ থাকে। মানসিক চাপ বা দুশ্চিন্তা কম করা, রাগ উত্তেজনা ভীতি অথবা মানসিক চাপের কারণেও রক্তচাপ সাময়িকভাবে বেড়ে যেতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দীর্ঘ সময় ধরে মানসিক চাপ অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপের সমস্যা তৈরি হতে পারে। খাদ্যাভ্যাস পরিবর্তন করা, মাংস মাখন বা তেলে ভাজা খাবার, অতিরিক্ত চর্বিজাতীয় খাবার খেলে ওজন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও অতিরিক্ত কোলেস্ট্রলযুক্ত খাবার খাওয়ার কারণে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যেতে পারে, কারণ রক্তে অতিরিক্ত কোলেস্ট্রল রক্তনালীর দেয়াল মোটা ও শক্ত করে ফেলে, এর ফলে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপ হলে অতিরিক্ত কোলেস্ট্রল জাতীয় খাবার পরিহার করা, ফলমূল শাকসবজি খাওয়া অভ্যাস করতে হবে। আমরা অতিরিক্ত ফলমূল শাকসবজি খাবো তাহলে আমাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটা কমে যাবে। সো আজকে আমরা জানলাম উচ্চ রক্তচাপ হলে আমাদের কী সমস্যা হতে পারে, কীভাবে আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারি, সে সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করলাম। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো আজকে এই পর্যন্ত, খুদা হাফেজ।